নমস্কার, আমি স্বপন, ইবিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হচ্ছে যে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস তারা 5টা টিকিট পাবে, 5 জন জিততে পারবে, 1 জন সেকেন্ড প্রেফারেন্সে জিতবে, যে কেউ 1 জন সেকেন্ড প্রেফারেন্সে যাবে, 6 জন টোটাল তাদের নামের তালিকা তারা প্রকাশ করেছে। আমরা সেই নামগুলো দেখছিলাম আর আমি ভাবছিলাম একটা কথা, আমরা যে প্রেডিকশন করেছিলাম, মূলত আমার বক্তব্য ছিল যে কুণাল ঘোষকে নিয়ে, ডিগবাজি ঘোষ যাকে লোকে বলে, এই কুণাল ঘোষকে রাজ্যসভায় টিকিট পাবে এটা একটা অংশ থেকে প্রচার করে দেওয়া হলো যে কুণাল ঘোষ টিকিট পাবে ইত্যাদি ইত্যাদি। আমরা দেখলাম ডেরেক ওব্রায়েন, দুলা সেন, সুখেন্দু শেখর রায় টিকিট পাবে এটা কনফার্ম ছিল, মোটামুটি রিপিট করবে এটা বোঝাই গেছিল, কারণ ডেরেক ওব্রায়েন একটা নির্দিষ্ট জনজাতিকে প্রতিনিধিত্ব করেন, দুলা সেন শ্রমিক নেত্রী, নকশাল আন্দোলন থেকে আসা নেত্রী, অনুগত তিনি মমতা ব্যানার্জির এখনও পর্যন্ত, সুখেন্দু শেখর রায় তিনি ভালো বক্তা, সুবক্তা, ফলে একজন ভালো বক্তা চাই রাজ্যসভায়, সেক্ষেত্রে সুখেন্দু শেখর রায় নাম্বার আছে, আসবে সুখেন্দু শেখর রায়, পাবে টিকিট পাবে। কিন্তু বাকি যে 3 জনের নাম এসেছে, 3 জনের নাম কারোর কাছেই সম্ভবত ছিল না, একদম নতুন 3 জনের নাম, আমরা যা প্রেডিকশন করেছিলাম সেই 3 জনের নামের সাথে মেলেনি, এটা ঠিক। কিন্তু আবার এটাও প্রেডিকশন করেছিলাম যে কুণাল ঘোষ টিকিট পাবে না, সেটা কিন্তু মিলেছে। কেন পাবে না আমি সেটা বলবো, তার আগে বলে নিই নতুন 3 জনের মধ্যে সামিরুল ইসলাম, যাকে মুসলিম সংখ্যালঘু ভোট চলে যাওয়ার কারণেই যাকে আনা হয়েছে, সাকেত গোখলে একজন বিশিষ্ট সমাজসেবী বলা যেতে পারে, আর প্রকাশ চিকবরাইকে নিয়ে এসেছেন উত্তরবঙ্গের, যেহেতু ভোটটা চলে গেছে উত্তরবঙ্গে, তৃণমূলের অবস্থা খুব খারাপ, এই পঞ্চায়েত নির্বাচনের ফল বেরোলেই আপনারা দেখতে পাবেন, ফলে প্রকাশ চিকবরাইকে দিয়ে ধরার চেষ্টা হচ্ছে উত্তরবঙ্গটাকে, যদি ধরা যায় আদিবাসী এই সমস্ত অঞ্চলের ভোটটাকে যদি ধরা যায়, সেখানে প্রকাশ চিকবরাইকে রাজ্যসভায় পাঠানো হলো। এখন কুণাল ঘোষ, যেটা আমাদের মূল আলোচনার বিষয়, কুণাল ঘোষ কেন টিকিট পেলেন না, আমার অনেক দর্শক বন্ধু আমি দেখছিলাম তারা মেসেজে লিখেছে কুণাল ঘোষ কনফার্ম, আমরা তখনও বলেছিলাম কুণাল ঘোষ টিকিট পাওয়ার কোনো চান্স নেই, কারণ কুণাল ঘোষকে কেউ বিশ্বাসই করে না। কুণাল ঘোষ রাজ্যসভা, মানিকতলা বিধানসভা এবং লোকসভা, এই 3টে জায়গায় কুণাল ঘোষের টার্গেট রয়েছে। এখন সেই টার্গেটের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে রাজ্যসভা কিংবা লোকসভাতে কুণাল ঘোষের কোনো সম্ভাবনা নেই। কেন সম্ভাবনা নেই আমি আগেও বলেছি যে কুণাল ঘোষকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কেউ বিশ্বাস করেন না, ডিগবাজি ঘোষকে। কেন বিশ্বাস করেন না? কারণ এই কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে সবথেকে সারদার বড় বেনিফিশিয়ারি বলেছেন, এখনও পর্যন্ত কিন্তু সেটাকে তিনি উইথড্র করেননি। তিনি অনেক কথা বলেন, তিনি কথা বলেন, যে কথা বলেন সে কথা ঘুরে যেতেও 10 মিনিট লাগে না তার, সকালে যে কথা বলেছেন বিকেলে সেই কথা বা 10 মিনিট পরে সেই কথা ঘুরিয়ে দিতে তার সময় নেয় না, তিনি সেকেন্ডের মধ্যে ঘুরে যান, ফলে তাকে ডিগবাজি ঘোষ বলেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে লোকেরা বলে। সেই কুণাল ঘোষকে রাজ্যসভা কিংবা লোকসভা অর্থাৎ দিল্লিতে পাঠিয়ে মমতা ব্যানার্জি এমন কোনো বিপদ ডেকে আনবেন না যে দিল্লির সঙ্গে সে আবার যোগাযোগ গড়ে ফেলুক কোথা কারোর সঙ্গে, আর এখানে মমতা ব্যানার্জিকে কাজকলা দেখিয়ে দিক, এটা সে করবে না, ফলে দিল্লিতে কুণাল ঘোষকে পাঠানোর সম্ভাবনা অনেক কম। কিন্তু মানিকতলা বিধানসভার ক্ষেত্রে তার কিন্তু একটা ক্ষীণ হলেও সম্ভাবনা আছে, ওখানে শ্রেয়া পাণ্ডের সঙ্গে তার একটা লড়াই আছে, শ্রেয়া পাণ্ডে বা সাধন পাণ্ডের মেয়ে, দিয়ে সেও লড়াই চালিয়ে যাচ্ছে, কুণাল ঘোষের কুণাল ঘোষের মতো লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু মানিকতলা বিধানসভা কেন্দ্রে তার একটা সম্ভাবনা আছে, ক্ষীণ সম্ভাবনা হলেও আছে, সেক্ষেত্রে সেখানে একটা টিকিট পেতে পারে, যদি না পায় পরবর্তীকালে বিধানসভা নির্বাচন যখন হবে তখন একটা টিকিট পেতে পারে। কুণাল ঘোষ অন্তত যা খাটলো এতদিন ধরে অনুগত একজন সৈনিক হিসেবে, অন্তত সেটুকু সে পেতে পারে, তাতে অন্তত বিধানসভা মানে চোখে চোখে থাকবে, নজরে নজরে থাকবে, দিল্লিতে হলে নজরের বাইরে চলে যাবে। সুতরাং কুণাল ঘোষকে আইদার মানিকতলার বিধানসভার উপনির্বাচন থেকে টিকিট পেলে ঠিক আছে, না হলে সামনের বিধানসভা অবধি অপেক্ষা করতে হবে, লোকসভা নির্বাচনেও কুণাল ঘোষের টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, এরকম একটা অবস্থা দাঁড়িয়ে আছে। এখন দেখার যে আগামী লোকসভা নির্বাচনে, আর বেশ কিছুদিন বাকি নেই সেই নির্বাচনে, জন্য আমাদের তো অপেক্ষা করতে হবে। রাজ্যসভায় শিখেছিল না, মানিকতলা বিধানসভার জন্য দেখতে হবে সেই বিধানসভার উপনির্বাচনে কি হয়। সে পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি, নমস্কার। ইভিএম নিউজ আপনার কথা বলে।